কেমন আছো তোমরা? ওয়েলকামিং ইউ অল টু দি ফার্স্ট এপিসোড অফ লোকাল এক্সপ্লোরার। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা খুবই চর্চিত একটা এলাকা, সবাই সেখানে বাইরে দিয়ে যায় এবং ভাবে এটা খুব কনফিডেন্সিয়াল একটা এরিয়া। আমি জানি না এটা কতটা কনফিডেন্সিয়াল আর কতটা কনফিডেন্সিয়াল নয়। তো আমরা যাচ্ছি আমাদের হুগলি জেলার চাঁপারুই, সেখানকার অবস্থিত যে রেডিও সেন্টার বা প্রসার ভারতী কেন্দ্রটা আছে, অনেকেই মনে করে এটা হচ্ছে সিক্রেট মিলিটারি বেস এবং এটা অবশ্যই একটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে ঢোকা যায় না সাধারণত, তো যেখানে সাধারণত ঢোকা যায় না। তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেখানে স্পেশাল অ্যাক্সেস দেওয়া হয়, লোকেদের সবাইকে ঢুকতে দেওয়া হয়, মানুষজনকে। আজকে আমরা সেখানে যাচ্ছি। আমি জানি না কেমন ভেতরে কী কী আছে না আছে, তো আমি এরকমভাবে আনএক্সপ্লোর প্লেসেস ইন লোকাল এক্সপ্লোর করবো। আশা করছি তোমরা দেখবে এবং তোমার সাথে থাকবে, তোমাদের ভালো লাগবে। আজ আমরা সবাই এসেছি বহু চর্চিত এলাকা, সেটা হচ্ছে রেডিও সেন্টার চাঁপারুই। আমরা সবাই মিলে আজকে এসেছি এখানে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে এটা ওপেন করা হয়, খুবই কনফিডেন্সিয়াল এরিয়া। এই যে আমার বন্ধু সাজ্জাদ, দোরেদা, কৌশিক, সাইন, ইমরান লাইভে নেই, করা হচ্ছে ওদিকে পাপ্পু আরে খোঁজ নিতে গেছে যে বাইকে করে ঘোরা যায় কিনা। এ ওপরে ঢুকতে দেবে, আপনারা দেখছেন আমাদের পেছনে যে এরিয়াটা আছে, আমরা মেন বিল্ডিংটার একদম পেছন দিকটাতে এসেছি। অনেক বড় এরিয়া, অনেক বড় এই এরিয়াটা, হয়তো আনএক্সপ্লোর্ড এরিয়া, কেউ এখনো পর্যন্ত এখানে আসেনি। তো প্রথমবার এসে আমি ভিডিও করছি, করার সুযোগ পেয়েছি। আজকে বিশ্বকর্মা পুজো বলে এটা ওপেন আছে, আপনারা দেখছেন আমার পেছনে এগুলো কেবল ওয়্যার, যার মাধ্যমে ওই টাওয়ার থেকে, টাওয়ারের সঙ্গে সংযুক্তকারী কেবল ওয়্যার এগুলো। যে জায়গায় আছি সেখান থেকে বাইরে থেকে দেখা যায় এই পেছনের বিখ্যাত টাওয়ারগুলো। এই জায়গাগুলো পুরো দেখছেন আপনারা কেবল কেরমভাবে যায়, এই কেবল দিয়ে কানেক্ট করে ওই টাওয়ারগুলোতে, তার মাধ্যমে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট হয়। পুরো কাশফুলে ভরে গেছে, অসাধারণ অসাধারণ একটা পরিবেশ লাগছে এখানে, অসাধারণ। পজিশনে আছি সেটা হচ্ছে যেখানে টাওয়ার এরিয়াগুলো আছে, পুরো একদম টাওয়ারের তলায় আমরা, পেছনে আমার ফ্রেন্ডরা আনু, এদিকে আরেকটা টাওয়ার,
তো আমাদের আজকে শেষ, আধ ঘন্টা এক ঘন্টা আমরা ঘুরলাম সঙ্গে সৌরভ। যা দেখা যাচ্ছে আমাদের পুরো একদম অন্ধকার হতে চলেছে, আমরা ফিরছি। অনেক দিনের মনের ইচ্ছা, মানুষ পয়সা থাকলে আগ্রা তাজমহলে যেতে পারে, তাই তো? কিন্তু এই জায়গা, এটা বছরে একদিনই আসা যায়, সেটা হলো বিশ্বকর্মা পূজা। তাও কদিন বন্ধ ছিল, কবছর? হ্যাঁ, আপনারা যদি আসতে চান পরের বছর বিশ্বকর্মা পূজায়, ইউটিউবে লিংক দেওয়া থাকবে জায়গার, আপনারা আসবেন। বিকেলবেলা খোলা হয় এটা, আশা করবো আপনাদের পুরোটাই ঘুরে দেখাতে পারলাম। তো টাটা, পরে আবার দেখা হবে। বাই, আবার পরের বছর দেখা হবে।